আমরা এখন বোয়ালের যে টোপ গাঁথে সেটার সিস্টেমটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। এটা হলো পুঁটি মাছের পচা। এই যে পুঁটি মাছ এইভাবে পচায় নিতে হয়, সেটা থেকে যে এইভাবে টোপ গাঁথতে হয়। টোপ গেঁথে আমরা বোয়ালকে কিভাবে বোয়াল ধরতে হয় সেটা, পুঁটি মাছের পচা এইভাবে ঘুরে ঘুরে। এটা বড়শিটা কুড়ি সাইজ, ১২ সাইজ, এটা 12 সাইজের বড়শিতে বেসিক্যালি টোপ গাচ্ছে বল ধরার জন্য। এভাবে ঘুরে ঘুরে বল এরিয়া করতে হয়। হাম আপ লোগো কো ইসকো ভিডিও জো দেখা হ্যায়, এ বল কে বল মছলি কে লিয়ে, বল মছলি পকড়নে কে লিয়ে ইসকো বলতে হয় পুটি মাছ। পুটি মাছ কে পচা জো এক দিন রাখনে কে বাদ ইসমে সে স্মেল আতি হ্যায়, স্মেল কে বাদ জো টোপ হতা হ্যায় ইসকো ফাড় কে হাম লোগ টোপ বানাতে হ্যায়। তো এসে করকে বল কে লিয়ে টোপ বানাতা হ্যায়। তো এক রিল মে এক বর্ষি জাদা, এক বি যথেষ্ট। তো আমরা একটা সুতাতে সাধারণত একটা বর্ষি দেয় দিয়ে, একটা বর্ষি দিয়ে এই যে সামান্য একটু ভরা দিতে হয়, যে এইখানে এই যে ছোট একটু ভরা দিতে হয়, অল্প ভরা, ছোট ভরা দিয়ে সেটাকে ইয়ে করে বোয়ালের। একটার বেশি সাধারণত বয় না। এই যে এইখানে দেখছেন, এই যে এতখানি বহর দিয়ে এইভাবে করতে হয়। এটা টোপটা, এটা বল মাছের যে টোপ, এটা এইভাবে বল টোপ গাঁথতে হয়। এবং এই যে একটু চার করে দিল, একটু পুঁটি মাছ মিশাল করে এটা সঙ্গে পচা মাটিতে চার করলো নদীতে। এখন উনি ফেলাইতে যাচ্ছেন। এই 10-15 হাত দূরে এটা ফেলাইতে হয়, ফেলায় এইভাবে হাতে সুতা নিয়ে ধরে থাকতে হয়। গন্ধ লাগবে তো, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুঁটি মাছটা এই যে টোপ বানাইতে হয়। প্রথমত এই যে এইভাবে ছিঁড়ে নেবেন, মাছটা যখন একটু নরম হয়ে যাবে এইভাবে ছিঁড়ে নিয়ে কাঁটাটা আলাদা করে দিয়ে তারপর টোপটা বানাইতে হয়। এই যে টান দিলেই কাঁটাটা পুরাটা বের হয়ে আসে, এই যে পুরো কাঁটাটা দেখেন কিভাবে বের করলো, এই যে। আর যে অবশিষ্ট অংশগুলো থাকতেছে বেসিক্যালি এগুলো নদীতে দিয়ে দেয়। এই যে গন্ধটা, এই গন্ধতেই মাছ সাধারণত চলে আসে। এই যে আপনার হয়ে গেল, এটা জাস্ট একটু আগে আমি যেটা দেখাইলাম ওইভাবে বসিতে গেঁথে দিতে হয়। এই যে জাস্ট টোপটা তৈরি হয়ে গেল। এই যে এটা হয়ে গেল, এটা জাস্ট বসিতে ওইভাবে গেঁথে দিলেই বল হয়ে যায় আর কি। এর ভিতরে কোনো কাটা নেই, এর ভিতরে কোনো কাটা নেই এবং কোনো ইয়ে নেই, শুধু মাংসটা এটার উপর একটু রাখেন। এই যে এইভাবে জাস্ট বল মাছের জন্য টোপ করতে হয়। এই যে এটা শুধু 10-0 বড়শিতে বা আপনারা চাইলে অনেক 12-0 বড়শি বা তার চাইতে বড় জোড়া বড়শি ব্যবহার করতে চান, তারা যেরকম মাছ সেরকম বড়শিতে আপনারা ইউজ করে এইভাবে নদীতে মাছ মারার জন্য। তো কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান কাকা এখানে বসছে, আমি কাকার ভিডিও আপনাদেরকে সামনে দেখাইলাম। উনি এই টোপটা বানাচ্ছেন, কারণ এটা একটু গন্ধ, স্মেলটা একটু গন্ধ, একটু হালকা না পচলে এটা আসলে হয় না। তো যত পচবে বা যত গন্ধ বের হবে, যত পচবে যত গন্ধ বের হবে, যেভাবে মাছগুলো রাখতে হবে একটা কৌটার মধ্যে মুখ বন্ধ করে 3-4 ঘন্টা রাখতে হবে, এবং এর মধ্যে কিছু পরিমাণ হিং, কিছু না,
হিং ব্যবহার করলেও করা যায়, হিং ব্যবহারও করা যায়, কিন্তু বাট উনি এই মুহূর্তে হিং ব্যবহার করছেন আর কি, কারণ গরম পড়ে গেছে এখন। হ্যাঁ, হালকা একটু গরমের ভাব চলে আসছে, যে কারণে এইভাবে আর কি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে আপনাদেরকে আমি বলে দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, এরপরে নেক্সটে কোনো একটা ভিডিও দেব। ওকে, আল্লাহ হাফেজ। এটা হলো ঘাউরা মারা ছোট বসি, তখন বন্যার পরে ছোট বসি লাগে তখন। এটা ঘাউরা মাছ মারার জন্য যে বসিটা প্রয়োজন, সেটাতে এই যে এরকম ছোট বসি দেয়, তারপরে এই যে বোয়ালের বড় মাছ ধরার জন্য বড় বসি, যে এটা 27 কেজি মাছ মারার জন্য বড় বসি দেওয়া আছে। তো দেখা যাক খাচ্ছে কাকা কি করে। এখানে আসলে ঘাউরা মাছের জন্য বেসিক্যালি বোয়ালের জন্য এই যে এরকম লাঠির মাথায় বসি ইয়ে করাটাই বেটার হয়, এবং ওনারা মারছেন। আমার কাছে অনেক কোয়ালিটির বসি আছে। আপনাদেরকে দেখাই কিভাবে টানতেছে, শুধু এটা টানে এবং এটা এরকম হালকা একটা কাঠির উপর দিয়ে রাখে, দিয়ে হাত দিয়ে ধরে রাখে। যে যখনই টান দিবে তখনই একটা খাঁজ দিবে। টানছে, হালকা হালকা টানতেছে, ধাপ করে টানলো আর বসে ফেলালে আমার মাছ আটকিলো। বেসিক্যালি এটাতে বসার যে নিয়মটা, সেই নিয়মটা হলো সন্ধ্যা থেকে বিকাল থেকে আর কি রাত সারা রাত মারতে হয়। এখন কখন হবে এটা আসলে বলা মুশকিল, ভাগ্যের উপর পুরোটাই বেসেস করে। খাচ্ছে খুব হালকা, ছোট মাছ খাচ্ছে হয়তো বা। এই টাইমে মিস হয়ে গেল একটা, দেখা যাক দেখে আবার চান্সে আছে। কাকা হাতে সুতো ধরে আছে, খাচ্ছে খুব স্লো খাওয়া। তো ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি লাইক করেন, এরপরে আমি আরো আপনাদের ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ।